এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না। আগে আমাদেরকে নোটিশ দেওয়া হতো, আমরা গেট খুলে দেব, এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত মিলেমিশে কাজ করে আমরা প্রতিটি আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই। এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না। রাজনৈতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগের সঙ্গে আক্রোশ সংযোজিত হয়েছে। আগে আমাদেরকে নোটিশ দেওয়া হতো, ভারতের সঙ্গে আমাদের যে সমঝোতা চুক্তি আছে তার মধ্য থেকে, যে আমরা গেট খুলে দেব, আগামী এত ঘন্টার মধ্যে সতর্কবার্তা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম, এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই সঙ্গে আক্রোশ, দুটো যুক্ত হয়ে সমগ্র বাংলাদেশকে আজকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে বন্যা পরিস্থিতি উত্তরণেই সেইটাই হচ্ছে নাকি এখন ওনাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি এই অগ্রাধিকার আমাদের কাছেও, বিএনপির কাছেও, জাতীয় দুর্যোগ মোকাবেলা সেইটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। তো দুটো যেহেতু একত্রে মিলে গেছে, মিলেমিশে কাজ করে আমরা প্রতিটি আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই, যাতে মানুষ তাদের জীবন প্রণালী থেকে এই ধরনের ক্ষত দ্রুত কাটিয়ে উঠতে পারে। এই ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা কয়েকজন। আমি গত এক বছরে ১১ মাস জেল খেটেছি। যে আমাদের যে সমন্বয়কারী ভাই সার্জিস, তারপর আবুল হাসনাত, হাসনাত আব্দুল হাসনাত, হ্যাঁ, ওদের সাথে, ওরা আমাদের সাথে ডিবি কার্যালয়ে আমাদেরকে আমাদের সাথে দেখা করতে গিয়েছে। এই যে এই কয়েকদিন আগে আমরা যখন ডিবিতে ছিলাম, ওরা দেখছে আমরা কী কষ্টে সেখানে ছিলাম, আমাদেরকে যে চোখ বেঁধে যে নির্মম নির্যাতন করেছে এটা ওরা দেখেছে। মহিউদ্দিন রনি বা অনেকে আমাদেরকে চিনে না, জানে না, কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার আগে বা কারোর বিরুদ্ধে কিছু বলার আগে আমি মনে করি ওরা ছাত্র, শিক্ষিত সমাজ, ওদের কাছ থেকে আরো পরবর্তী জানানো শিখবে, ওদের এগুলো জেনে বুঝে কথা বলা উচিত। আমরা তো ওদের বিরুদ্ধে না, ওরা যেমন আন্দোলন করছে, ওদের ওরা তো ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের সাথে জনতা তো আন্দোলন করছে, করছে না? আমরা তো ঘরে বসে ছিলাম না, আমরা আন্দোলন করছি দেখেই তো আমাদেরকে ধরে নিয়ে ডিবি টর্চার করছে। আমরা যদি সরকারের সাথে লিয়াজো করতাম তাহলে কি আমাদের গ্রেপ্তার করে চোখ বেঁধে ডিবি কার্যালয়ে রাখতো?